আম চিংড়ি হবে আজকে, পাট শাক, পাট শাকের বড়া হবে, আম চিংড়ি হবে। আম এখন এখানে নেই, আম আছে গাছে, চলুন পেরে নিব একটা। নেই তো আম ঘুরেছিল, সব হনুমানে নষ্ট করে দিয়েছে, আম আর নেই। এই একটি দুটো আছে, বড় বড় আমগুলো নষ্ট করে দিচ্ছে। আম চিংড়ির জন্য আম তো পাড়া হয়ে গেছে, আমটাকে এবার কেটে নেবে। ছোট ছোট করে কেটে নেব। আধখানা আম চিংড়িতে দেব, আধখানা কাঁচা আমের শরবত বানাবো, শরবত খেতে খুব ভালো লাগে। পাট শাকটা বেছে নেব, চিংড়ি মাছ পরিষ্কার করে বাছা ধোয়া হয়ে গেছে, দুটো রান্না হবে। চিংড়ি মাছটা আমি আগে করবো, আম চিংড়ি, আম চিংড়ির জন্য আম তো লাগবে। এখানে কাঁচা লঙ্কা আছে, আদা আছে, পোস্ত দেড় চামচের মতো আছে, কালো সর্ষে এক চামচ, সাদা সর্ষে এক চামচ, এইগুলোকে একসাথে আমি বানাবো, আমটা আলাদা করে বানাবো। চিংড়ি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ঢেলে দেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব, তেলটা গরম হলে অল্প কালো জিরে ফোড়নে দেব, আমটা মিহি করে বাটা হয়ে গেছে, এটাতে আছে পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, এই বাটার উপরে আমি আম বাটাটা দিয়ে দেব। হাফ চামচ গুঁড়ো লঙ্কা আছে দিয়ে দেব, এক চামচ হলুদ আছে দিয়ে দেব, অল্প একটু জল দেব, মশলাটা তৈরি হয়ে গেছে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, এক চামচ চিনি দেব, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হাফ চামচ দেব, এটা একটু কালারের জন্য দেব, মশলাটা ঢেলে দেব, মশলা বাটিতে একটু জল দেবো,
মশলাটা একটু কষিয়ে নেব, বেশি কষাবো না, এতে সর্ষে আছে দু রকমের, অল্প একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, স্বাদ মতো নুন দেব, চিংড়ি মাছটা ঢেলে দেব, একটু কষিয়ে নেব। চিংড়ির সাথে মশলাটা একটু কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে জল দেব, পাঁচ মিনিটের মতো ঢাকা দেব। আম চিংড়িটা হয়ে গেছে, পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা দেব, ঢেলে দেব, আম চিংড়িটা হয়ে গেছে, আমি দুটো কাঁচা আমের টুকরো চিংড়ি মাছের উপরে দিয়ে দেব, দেখতে খুব সুন্দর লাগে। সাদা পাটের বড়া বানাবো, শাকটা পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি। বেসন লাগবে, চালের গুঁড়ি ওই 2-3 চামচের মতো আছে, 4-5টা কাঁচা লঙ্কা আছে, আদাকে একটু থেঁতো করে নিয়েছি, আর দুটো পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি, স্বাদ মতো নুন লাগবে। নুন দিয়ে দেব, তিন চামচের মতো বেসন দেব, পেঁয়াজটা সব দিয়ে দেব, আদাটা, কাঁচা লঙ্কাটা সব দিয়ে দেব, চালের গুঁড়িটা ওই 2-3 চামচের মতো দেব, দিয়ে ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, অল্প একটু শক্ত শক্ত লাগছে, একটু জল দেব, মাখা হয়ে গেছে, 10 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব, তারপর আমি বড়াগুলো ভাজবো। ঢাকাটা খুলে দেবো, 10 মিনিট হয়ে গেছে, পাট শাকের বড়াগুলো এবার ভেজে নেব, কড়াই বসিয়ে দিলাম, বড়াগুলো ভাজবো সব সাদা তেলে, তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দেব, বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব, বড়াগুলো 1 পিঠ করে ভাজা হয়ে গেছে, 1 পিঠ করে এবার উল্টে দেব,
বড়াগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নেব। ওপর থেকে একটু বিনমুন ছড়িয়ে দেব। রান্না আমার হয়ে গেল, আম চিংড়ি পাট শাকের বড়া। চলুন এবার ডাইনিং টেবিলে। আজকে মৃদুলার সংসারে কি রান্না হয়েছে দেখি? মৃদু অনেক কিছু তো করেছে গো। না না সেরকম কিছু। এটা কিসের বড়া বানিয়েছ আজকে? আজকে এটা পাট শাকের বড়া। ও পাট শাক ভাজা করেনি, বড়া করেছো? বাহ দেখো গরম আছে বেশ। হ্যাঁ কলাই ডাল পটল ভাজা, এইটা ঢেঁড়সের তরকারি, বুঝে নিজ আমি। এইটা তোমার স্পেশাল? এইটা স্পেশাল বলতে এটাতে আমি চিংড়ি এনেছিলাম। আম চিংড়ি? ও আম দিয়ে চিংড়ি দিয়ে বানিয়েছো, দেখবো খেয়ে। হ্যাঁ সংসারের রান্না একটু খেয়ে দেখি, স্পেশাল এইটা আছে। বেশ মুখরো হয়েছে, অন্য কিছু নয়, পাট শাক তো তুচ্ছ জিনিস ভাজা করে খাওয়া হয়। এটা লাল পাট হলে না হয় সেটা একটু জোর করে খাওয়া হয়। তো এই সাদা পাটটা দেখছি বেসন দিয়েছো? হ্যাঁ। আচ্ছা এটা ছোলার ডাল ভিজিয়েও করা যায়। আমি খেয়ে থেকে এসে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছো, একটু ফ্লেভার আছে, একটু ভিজ গুঁড়ো আছে। ভাতের সঙ্গে তো আমার ভালোই লাগছে, আবার একটু জট সর্দির মুখে। গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে বিট নুন দিয়ে ভালো হচ্ছে তো। বেশ নতুনত্ব একটা কিছু করেছো আর কি। এটা তো যথারীতি ঢেঁড়সের তরকারি, ভালো। তবে ঢেঁড়স সিদ্ধটা আমি খুব পছন্দ করি তরকারি চাইতে। আমি তোমার স্পেশাল রেসিপিটা দেখব একবার। হ্যাঁ চামচ একটু দাও। হেভিটা তো বেশ ভালোই লাগছে দেখি এখন। দারুন, মানে আর একটু খাই। এটাকে ইউনিক একদম, আমটাকে বেটে এই চিংড়ির সঙ্গে করেছো। চিংড়ি দেখুন অনেক রকম প্রিপারেশন হয় আপনারা খান, আমাদের বাড়িতেও করে, কিন্তু এই যে কাঁচা আমের সঙ্গে বেশ ভালো লাগছে খেতে। সর্ষেটা বেশি তো দেয়ানি, ঝাঁঝে বেশি পাবে না। সর্ষে আছে না? আম বাটা বলতে এই যে আম পান্না যেটা করেছো ওর সঙ্গেই করে নিয়েছো নাকি? না আলাদা, আলাদা করে করেছো। আম চিংড়ির গ্রেভিটা দেখে মনে হচ্ছে খুব ঘন গেবি। হ্যাঁ কিন্তু আমি দেখছি এখানে পেঁয়াজ বা রসুন টসুন নেই তো। খেতে ভালো লাগছে ওই কারণে। তোমার আজকে বানানো দুটো রেসিপি খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে।
এটা তো একদম ইউনিক। এই রেসিপি আপনারা ট্রাই করবেন। চিংড়ি তো অনেক রকম পাবে, খান, এটা দেখবেন একটু করে ভালো হবে। এবারে পানীয় হিসেবে জুসটাই খাই, হ্যাঁ না জল একটু খাবো। কাঁচা আমের, হ্যাঁ কাঁচা আমের সব মিক্সিতে মেটে নিয়েছিলাম। কাঁচা আম থাকবে, চিনি থাকবে। এই জুসগুলো কিন্তু দারুণ বানাও, এই যে পিট নুন দিয়ে, হ্যাঁ দারুণ লাগছে। এই গরমের সময় দারুণ খেতে লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার বেশি বেশি করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই।